হ্যালো ফ্রেন্ডস, মাই গার্ডেনিং লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই ছোট্ট ছোট্ট গাঁদা চারাগুলি থেকে আমি কিভাবে এত কুড়ি এবং গাছ ভর্তি ফুল পেলাম তাই ভাবলাম আমি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা শেয়ার করি। প্রত্যেকটি গাছে ২৫ থেকে ৩০টি করে গাঁদা ফুল ফুটে আছে এবং ৩০ থেকে ৪০টির বেশিও কুড়ি আছে। আমি কুড়িগুলো ঠিকঠাকভাবে গুনতে পারিনি। গাঁদা চারাগুলো আমি কিসের মধ্যে লাগিয়েছি দেখুন, তিন চার লিটারের যে রঙের কৌটোগুলো হয় সেই কৌটোগুলির মধ্যে আমি এই গাঁদা চারাগুলি লাগিয়েছি। ৫০% মাটি এবং ৫০% কিচেন ওয়েস্ট কম্পোস্ট আর তার সাথে সামান্য নিমখোল দিয়ে ভালো করে মিক্স করে এই গাছগুলি লাগিয়েছিলাম। কিচেন ওয়েস্ট কম্পোস্ট কীভাবে বানাতে হবে এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, এছাড়াও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। গাছ প্রতিস্থাপনের ১০ থেকে ১৫ দিন পরেই নতুন যে পাতা ছেড়েছে তারপর থেকেই আমি দুটি শক্তিশালী তরল সার ৩ দিন অন্তর অন্তর কন্টিনিউ দিয়ে গেছি। এছাড়াও সার প্রয়োগ করার সাথে সাথে এই গাছকে হেলদি রাখতে কমপক্ষে ৫ থেকে ৬ ঘন্টা সূর্যালোকে রাখতে হবে। প্রথমে যে শক্তিশালী তরল সারটির নাম বলবো সেটি হচ্ছে সরিষার খোল পচানো তরল সার। এই তরল সার আমি কিভাবে বানিয়েছি একবার বলে দিই। ১০০ গ্রাম সরিষার গুঁড়ো খোল ১ লিটার জলে এই পাত্রটিতে আমি ৪ থেকে ৫ দিনের জন্য পচতে দিয়েছিলাম। পচে যাওয়ার পর এই কাপটিতে ১ কাপ এই সরিষার খোল পচানো তরল সার, তার সাথে ২ কাপ প্লেন জল ভালো করে মিক্স করে পাতলা করে ৩ দিন অন্তর এই গাঁদা গাছগুলিতে দিয়ে গেছি। এরপরে যে ৩ দিন অন্তর অন্তর আমি তরল খাবারটি দিয়ে গেছি সেটি হচ্ছে শুকনো কলার খোসা পচানো জল। ৪ থেকে ৫টি পাকা কলার খোসা হালকা রৌদ্রে ভালো করে শুকিয়ে নেবেন, তারপর সেই খোসাগুলি ১ লিটার জলে ৩ থেকে ৪ দিন ভিজতে দেবেন। ৩ থেকে ৪ দিন যেই পচে যাবে সেই কালারটি দেখবেন ঠিক এই রকম হয়ে যাবে। এই শুকনো কলার খোসা ভেজানো জল আপনারা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন, তবে বোতলের ভেতরে যাতে গ্যাস তৈরি না হয় সেই জন্য ২-৩ দিন অন্তর অন্তর ঢাকাটি খুলে ২ মিনিটের মতো খুলে রেখে আবার ঢাকাটি দিয়ে দেবেন। বন্ধুরা, এই কলার খোসা ভেজানো জল আপনারা গাছে কিভাবে প্রয়োগ করবেন, ১ কাপ এই কলার খোসা ভেজানো জলের সাথে ২ কাপ প্লেন জল মিক্স করে আমি ৩ দিন অন্তর অন্তর প্রত্যেকটা গাঁদা গাছে আমি দিয়ে গেছি, যার জন্য এত গাছ ভর্তি কুড়ি এবং ফুল পেয়েছি। যেমন ধরুন ১ তারিখে দিলাম সরিষার খোল পচানো তরল সার, তার ৩ দিন পর দিলাম কলার খোসা পচানো তরল সার, আবার ৩ দিন পর সরিষার খোল পচানো তরল সার, এইভাবে কন্টিনিউ দিয়ে যেতে হবে। শুধু গাঁদা গাছেই নয়, এই ২টি তরল সার আপনারা যে কোনো ফুল গাছ এবং ফল গাছে দিতে পারেন। কলার খোসাতে থাকে প্রচুর পরিমাণের পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ, ফসফরাস, যা গাছে ফুল এবং ফল আনতে সাহায্য করে। আপনারাও গাছে এই ২টি তরল সার প্রয়োগ করুন, দেখবেন আপনারাও এরকম গাছ ভর্তি ফুল পাবেন। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।